পশ্চিম মেদিনীপুরে খড়গপুর গ্রামীণ থানার বলরামপুর এলাকায় এক জমি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় এক দুষ্কৃতী বলে অভিযোগ। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে দুষ্কৃতী বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, পুলিশ দুষ্কৃতীকে আটক করেছে। জমি ব্যবসায়ী প্রতীক চৌধুরী অভিযোগ করেন, অনেক মাফিয়া তার কাছে তোলা চায়, সেই টাকা না দেওয়ায় তাকে লক্ষ্য করে গুলি করা হয়। তিনি আরও জানান, দুষ্কৃতী তাকে বন্দুকের বাঁট দিয়ে মারধর করে এবং তার গলার সোনার চেন ও আংটি টাকা লুট করে নিয়ে যায়। এলাকাবাসীরা তাকে উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। আপনাকে লক্ষ্য করে কি গুলি চালানো হয়েছে? হ্যাঁ হ্যাঁ। কোথায় ছিলেন তখন আপনি? আমি ওই আমাদের ওখানে যে গোসারি দোকান আছে, গোসারি দোকানে বাজার করছিলাম সেই ঠিক সেই সময়। কোথায় কোথায় মেরেছে আপনি? এই যে এখানে ছাতিতে মেরেছে, কোমরে মেরেছে, লাত আর বাঁট দিয়ে এখানে মেরেছে বন্দুক দিয়ে, এখানে এখানে এগুলো পুরো। কতজন ছিল আজকে? ওরা ছিল চারজন। কি কি লুট করে নিয়ে গেছে? আমার চেনটা ছিল আর দুটো আংটি, দু আঙুলে বের করে নিয়েছে, এগুলো বের করতে গেছিল পারেনি, বলে সব দো এসব হাম লোক কা হ্যায়। আপনি পুলিশে অভিযোগ জানিয়েছেন? আমি গেছিলাম, আমাকে প্রথমে বললো মেডিকেল করাতে, মেডিকেল করে থানায় ডেকেছে, আমি এখন থানাতেই যাচ্ছি। কি কারণ আপনার উপরে গুলি চালানো হয়েছে বলুন? আমি নিজেও বুঝতে পারছি না, খালি টাকা চেয়ে যাচ্ছে দুদিন অন্তর অন্তর, খালি একটাই কথা বলছে, বেনাপুর মে কাম করনে নেই রেগা, কাম করনে সে আমাকো পয়সা দেনা। কি কাজ করছেন বেনাপুর আপনি? আমি জমির কাজ করছিলাম। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডল, আনন্দ বার্তা।